একজন খুব বড় একজন পেন্টার, পৃথিবীর বিখ্যাত কয়েকজন পেন্টারের মধ্যে উনি একজন। তো ওনার পেন্ট উনি যদি সকালে যেগুলো তৈরি করতেন, অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত উনি তৈরি করেন, না সন্ধ্যাবেলায় উনি বিক্রি করেন সবসময়। আচ্ছা, হ্যাঁ, এটা উনি করতেন সকাল থেকে বিকাল পর্যন্ত। উনি এর মাঝখানে খাওয়া দাওয়া বা ওনার ব্যক্তিগত কাজগুলো করতেন, মাঝখানে উনি বেশ কয়েকটা পেন্ট তৈরি করতেন, পেন্টিং। এই পেন্টিং গুলা উনি সন্ধ্যাবেলার মধ্যে বিক্রি করতেন। ইজ এ ভেরি গুড পেন্টার। তো ওনার এই পেন্টিং গুলো অনেক দামি। তো একবার উনি মনে করলেন, প্রতিনিয়ত উনি আরো ভালো করার চেষ্টা করতেন, যেটা আরো ভালো করা যায় কিভাবে, আরো ভালো করা যায় কিভাবে, এভাবে করছেন। তো একবার উনি মনে করলেন, আচ্ছা এক কাজ করি, আমার তো আমি নিজেরটা আমি নিজে করছি, ইমপ্রুভ করছি, তাহলে আমি অন্যদের একটু লিখে দিই। যে আচ্ছা, একবার উনি কি করেছে, একটা খুব সুন্দর, ওনার কাছে মনে হচ্ছিল যে যাবৎকালে যা করেছেন তার সবচেয়ে সুন্দর পেন্টিং ওটা। তো উনি এটা করার পরে উনি বললেন যে আচ্ছা, লিখে দিলেন নিচে এই পেন্টিংটা কি কি সমস্যা আছে, কোথায় কোথায় সমস্যা আছে, যেখানে যেখানে সমস্যা মনে হয় আপনার একটু দাগায় চিহ্নিত করেন। হ্যাঁ, তো এটা উনি বলে দিলেন যে আমার একটু শেখা দরকার। উনি কি বললেন যে আমার কি কি ভুল আছে, এই ভুলগুলা বা কোন কোন জায়গায় আমার সমস্যা এই পেন্টিং এর মধ্যে, সেখানে আপনি দাগান, এখানে কলম রেখে দিলাম এটা। তো উনি প্রতিদিন ওনার বাসার সামনে ওখানে করতেন এটা। তো ওই দিন উনি মানে একদিন করলেন, উনি অন্য দিনগুলো বিক্রি করেন, ওই দিন বিক্রি করলেন না, না করে সবচেয়ে ভালো পেন্টিংটা উনি বললেন যে এটাতে কি কি সমস্যা আছে। তো এটা যখন উনি করলেন, তখন সবাই আসলো যখন কেনার জন্য, তখন এসে এসে যখন এই কথাটা লেখা আছে, কলমও দেওয়া আছে ওখানে, ই দেওয়া আছে, তো ওনারা সবাই এটা করলেন। তো ওখানে কিন্তু ইরেজার ছিল, ওখানে আরো ছিল, ওখানে তুলি ছিল, সবই ছিল। তো ওনার সাথে ওইটা ভুলগুলো দেখাই দিলেন। পরে উনি শোয়ার আগে আবার ওটা নিলেন, ভাবলেন যে ঠিক আছে দেখি তো কি কি আজকে, দেখে যে পুরো পেন্টিং এর মধ্যে সে দাগানো, কোনো একটা জায়গায় ফাঁক নাই, সব জায়গায় দাগানো। পুরো মনটা খারাপ হয়ে গেল। তখন উনি ভাবলেন যে আচ্ছা কেন এটা করলাম, পুরোটা আমাকে এত খারাপ হলো, আমি তো সবচেয়ে ভালো মনে করলাম, তাহলে এর আগের গুলো বিক্রি হলো এত টাকা দাবি, সবাই তো কিনেছেন। তো তখন উনি মনে করলেন ঠিক আছে আগামী দিন একটা কাজ করি, ওই পেন্টিংটা উনি আবার করলেন। করার পরে উনি বললেন যে এবার আচ্ছা এই পেন্টিং এর কি কি সমস্যা তা শুধরে দিন, দাগাবেন না, শুধু তারাই করবেন যারা শুধরে দিতে পারবেন। এরপরে ওখানে আবার উনি রেখেছেন পেন্টিং এর সব রেখেছেন, তুলি রেখেছেন, বিভিন্ন কালার রেখেছেন, কিন্তু পরের দিন দেখে একটা দাগও পড়েনি। কারণ কি জানো, শুধরানোর কোন লোক নাই, শুধরে দেবে সেই লোকটা নাই, কিন্তু ভুলটা সবাই দেখাতে পারে। তখন বললেন যে আমি তো ভুল করেছিলাম আগে দিন, ভুলটা দেখানোর জন্য সব ওস্তাদ, সব বড় বড় পেন্টার এক্সপার্ট হয়ে যায়, কিন্তু শুধরে দেওয়ার মতো একটা লোকও পেলাম না। তো আমি কেন বলছি জানেন, শুধু শুধরে যে দিতে পারে তার কাছে যান, যে শুধু ভুল দেখাতে পারে তার কাছে যাবেন না। সাকিব আল হাসান খেলছে, মাশরাফি খেলছে, হ্যাঁ, তাদের খেলাটা আমরা এখান থেকে বলছি, হ্যাঁ একটা ছক্কা মারতে পারলো না, একটা ফোর মারতে পারলো না, কেন একটু করতে পারলো না, ক্যাচ কট হয়ে গেল, আহা এত বাজে খেলে, তুমি কি তাকে শুধরাতে পারো? ভুল ধরতে আমরা কিন্তু খুব ওস্তাদ, প্রত্যেকে মনে হয় যে সাকিব আল হাসানের চাইতে ভালো, প্রত্যেকে মনে হয় মাশরাফির চাইতে ভালো, হ্যাঁ প্রত্যেকে মনে করছে আমাদের মাহমুদুল্লাহ চাইতে ভালো, এরকম মনে করে। এবার দেখেন সবাই কিন্তু সমালোচনা। আমি এই জন্য বলছি ভুল না দেখিয়ে শুধরে দেন, রাইট? তো এই জন্য বলবো শুধরানোর কাজটা করছি, শুধু ভুল ধরে দিচ্ছি না, শুধরানোর কাজটা করছি।